ধন্যবাদ আপনাদেরকে। আমরা আজকে শিখবো এক ক্লিকের মাধ্যমে কিভাবে আমাদের ফেসবুকের সকল ফ্রেন্ড রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করতে পারি। তো চলুন, আমরা আমাদের ফেসবুকের ফ্রেন্ডলি রিকোয়েস্ট কেন অ্যাকসেপ্ট করতে হয়, কেন আমরা যখন অনলাইনে মার্কেটিং করার জন্য, গ্রুপগুলোতে পোস্ট দেওয়ার জন্য, মার্কেটিং করার জন্য আমাদের প্রয়োজন হয় যে অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে অনেক জোর অনেকগুলো একসাথেই কমেন্ট আসে, আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। তো এগুলো একটা একটা করে এভাবে দেখেন, এভাবে একটা একটা করে কনফার্ম করা অনেক অনেক বিরক্তকর। তো আমরা আজকে শিখবো এগুলো সবগুলো কিভাবে এক ক্লিকের মাধ্যমে আমরা কি এক ক্লিকের মাধ্যমে কিভাবে আমরা কনফার্ম করব। তো চলুন দেখে আসি। প্রথমে আমরা দেখব রিকোয়েস্ট ডট, কপি করলাম এই এই ইউআরএলটা, ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করব, facebook.com req.php দিলাম। তারপর আমি এই কোডটা কপি করব। তারপর আমরা দেখতে পাবো এখানে কি আমার সবগুলো ফ্যান রিকোয়েস্ট এসে আছে। এগুলো সবগুলো ওয়ান ক্লিকের মাধ্যমে আমার কি কনফার্ম করব। তো এখানে আমি প্রথম এই কোডটা পেস্ট করলাম। এই কোডটা ভিডিও নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা ওখান থেকে নিয়ে যাবেন। এখানে এর আগে লিখবো আমি জাভা, জাভা স্ক্রিপ্ট লিখবো, জাভা স্ক্রিপ্ট লিখে কোলন দিব, জাভা স্ক্রিপ্ট লিখে কোলন দিব। জাস্ট এই কোডটার আগে জাভা স্ক্রিপ্ট লিখে কোলন দিব। কোলন দিয়ে আমি আবারও বলতেছি জাভা স্ক্রিপ্ট লিখবো, জাভা স্ক্রিপ্ট লিখবো, লিখে কোলন দিব, কোলন দিয়ে এন্টার চাপবো। এন্টার চাপার সাথে সাথে এক আমার সবগুলো ফ্রেন্ড অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো আমরা সহজেই সবগুলো কি ফ্রেন্ড লিস্টে যারা কনফার্মেশন আসবে সবগুলো আমি এক ক্লিকের মাধ্যমে কনফার্ম করতে পারবো। তো আমার অনেকটু সময় বেঁচে যাবে, ফ্রিল্যান্সারদের অনেক সময় বেঁচে যাবে এটা এই ক্ষেত্রে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী এরকম অনলাইন রিলেটেড টিপস নিয়ে আসবো, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।